এরপরে আরেকটা প্রশ্ন নিচ্ছি আমরা আসাব আসাদ তিনি বলেছেন বোর্ড পরীক্ষায় পাশ করার পরে ভালো রেজাল্ট করলে কোনো ব্যাংক বা সংস্থাতে আবেদন করলে ব্যাংক বা সংস্থাটি এককালীন একটা টাকা দেয় শিক্ষার্থীদেরকে দেয়া সেই টাকা হালাল হবে কি না কারণ ব্যাংক বা সংস্থা তো সুদের কারবার করছে টাকাটা কি নেওয়া যাবে কি না তার মানে হচ্ছে আপনার প্রশ্ন যে সুদী কর্মকাণ্ডে লিপ্ত যারা বা সুদকে যারা জায়জ মনে করেন বা সুদি কারবারে যারা লিপ্ত তাদের কাছ থেকে আর্থিক সহায়তা নেওয়া বা স্কলারশিপ নেওয়া স্কলারশিপ লোন নেওয়া শিক্ষার কাজের জন্যে জায়জ হবে কিনা উত্তর হচ্ছে যে না যারা সুদের কারবারে সম্পৃক্ত তাদের থেকে কোনো ধরনের আর্থিক সহায়তা নেওয়া জায়েজ হবে না কারণ সুদটা হচ্ছে ইসলামের হারাম অতএব যারা হারাম কাজে লিপ্ত সে হারাম অর্থের আনুকূল্য পাওয়াটা এটা আমাদের জন্য আসলে সঠিক নয় এবং আনুকূল্য পাওয়ার জন্য চেষ্টা করা কিংবা তাদের তারা যদি অফার করে সেই অফারটাকে গ্রহণ করা এটা জায়জ হবে না কারণ সুদ হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে অত্যন্ত ভয়াবহ একটা পাপ একটা কবিরা গুণা সুদের অনেক শাস্তির কথা কোরআন এবং হাদিসে এসেছে এবং তাদেরকে বলা হয়েছে যে আল্লাহর কাছ থেকে মাওয়দা আসার পরেও যদি সুদ থেকে বিরত না হয়ে সুদের কারবারের মধ্যে এটা যে কোনো পর্যায়ে হোক না কেন কেউ যদি নিয়োজিত থাকে তাহলে ফাউলা ইকা নার। তারা হচ্ছে জাহান্নামের অধিবাসী তাহলে এখানে স্পষ্ট জাহান নামের শাস্ত্রের কথা বলা হচ্ছে এছাড়া আল্লাহ তালা বলছেন ইউর ইউরিস সদাক্ষাত আল্লাহ তালা সুদকে মেটিয়ে দেন এবং সদাকাতকে বাড়িয়ে দেন তাহলে হালাল কোনো ইনকাম থেকে কষ্ট করে যদি আমাদের শিক্ষার্থীরা তার পড়াটা চালিয়ে যায় এমনকি সেটা যদি জাকাত থেকে হয় সাদাকাত থেকে হয় তাহলে আল্লাহ তালা সেখানে একটা প্রবৃদ্ধি দেবেন বরাক্কা দেবেন আর যদি সুদ হয় তাহলে তার সেটাকে মিটিয়ে দেবেন অতএব সুদের টাকা থেকে কেউ যদি স্কলারশিপ নেয় তাহলে আল্লাহ তালা এখানে বলেননি যে শিক্ষার্থীদের জন্য অ্যাকসেপশনাল ব্যবস্থা বরং সবার ক্ষেত্রে কমনলি বলা হচ্ছে ইয়াম হাকুল্লাহর রিবা আল্লাহ রিবাকে সুদকে মিটিয়ে দেবেন সুদ একটা হারাম জিনিস অতএব যদি কেউ সুদি কোনো ব্যাঙ্ক থেকে এভাবে লোনের ভিত্তিতে স্কলারশিপটা নিতে চায় অথবা সুদের টাকা থেকে সুদী ব্যাংকে তো সুদের টাকা থেকেই তারা এগুলো দেবে সেখান থেকে ফুল স্কলারশিপ পেতে চায় যেটা তাকে আর পরে শোধ করতে হবে না উভয় অবস্থাতেই আসলে সুদের সাথে সম্পৃক্ততা থাকার কারণে তারা সেই ওয়াইদ এবং ধমক কিংবা স্বাস্থ্যের মধ্যে পড়ে যেতে পারেন যেটি জাভের আবদুল্লাহ রাদি আল্লাহ তালা আনহু উল্লেখ করেছেন সহি মুসলিমের মধ্যে এই রেওয়ারটি এসেছে তিনি বলেছেন লানা রসুল্লাহ সাল্লাসাল্লাম আ কেলা রিবা ওয়া মোকেলাহু ওয়া ক্যাথিবাহু ওয়া শাহিদাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে সুদ খায় যে সুদ নেয় যে সুদ লিখে এবং যে সুদ এর সাক্ষী হয় যে দুজন এদেরকে লানত করেছেন তাহলে এই যে সুদের টাকা থেকে নেওয়াটা যদিও সুদি কারবারের মাধ্যমে না সে হয়তো পুরোটাই দান করে দিচ্ছে স্কলারশিপ হিসাবে তারপরেও এর মধ্যে সুদ আছে এই নেওয়াটাও আকুলোর রেবার মধ্যে পড়ে যাওয়ার বিশেষ সম্ভাবনা আছে ফলে আমাদের সবাইকে এটা অ্যাভয়েড করা উচিত আফরিন